এৱাৰনেছৰ লগত জড়িত হৈ আছে আমি সকলোৱে বহুত উৎফুল্লিত বহুত আশাবাদী হয় স্বাভাৱিকতে সকলো আশাবাদী এই এই মুহূৰ্তত আৰু এটা কথা সুধি ল'ব বিচাৰিম ইতিমধ্যে আপুনি ক'লে পৰ্যাপ্ত চিকিৎসক নাই বা যি ধৰণৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ থাকিব লাগিছিল নাই যাৰ কাৰণে এই আজিলৈকে আজিৰ পিছত চাগৈ এক যি পৰিস্থিতি সেয়া বেলেগ হ'ব আৰু যাৰ কাৰণে যিসকল ৰোগী কিমো ল'বলৈ বা অন্যান্য চিকিৎসাৰ কাৰণে তেওঁলোকে অপেক্ষা কৰি থাকিব লাগে গতিকে এই যিসমূহ আঠখন সাতখন আজি চিকিৎসা কৰ্কট চিকিৎসা কেন্দ্ৰ খুলিলে ইয়াত কি কি ফেচিলিটিজ ৰোগীসকলে পাব প্ৰতিখন চিকিৎসা কেন্দ্ৰতে অনুৰূপ ধৰণে একেই ফেচিলিটি তেওঁলোকে লাভ কৰিব নে এজন যদি একে শেষ ষ্টেজৰ শেষ পৰ্যায়ৰ ৰোগী ৰোগীৰ চিকিৎসাৰ প্ৰয়োজন হয় সেই চিকিৎসা সেই সাতোখন কেন্দ্ৰত লাভ কৰিব পাৰিবনে বা যি ধৰণে আমাৰ ডক্টৰৰ প্ৰয়োজন হ'ব অংকলজিষ্টৰ প্ৰয়োজন হ'ব সকলোতে উপলব্ধ হ'বনে চিকিৎসকসকল চাওক প্ৰথম কথা হ'ল এই গোটেই হাব মডেলটো যিটো আমাৰ সমাজ সাহেবে ক'লে এইটো এটা বহুত অত্যাধুনিক এটা পৰিকল্পনা আৰু দেশৰ ভিতৰত এইটো এটা প্ৰথম ধৰণৰ এটা এক্সপেৰিমেণ্ট এনেকুৱা ধৰণৰ হোৱা নাই কেতিয়াও গতিকে এই গোটেইখিনি যেতিয়া আপুনি চাওক এটা যেতিয়া পৰিৱেশ এটা পাব নিশ্চয়কৈ আমাৰ ইয়ালৈ আৰু বাহিৰৰ পৰাও মানে ডক্টৰসকল নিশ্চয়কৈ আহিব আৰু যিমানখিনি ফেচিলিটি দিয়া হৈছে সেই ফেচিলিটিৰ দ্বাৰা কৰ্কট ৰোগক মোকাবিলা কৰিবলৈ সম্পূৰ্ণৰূপে সক্ষম বুলি মই আশা কৰোঁ হয় শৰ্মা ডাঙৰীয়া হাব এণ্ড স্পোক মডেল এইটো বিশেষকৈ কি মডেলটো কেনেকুৱা এজন ৰোগী কেনেদৰে লাভান্বিত হ'ব এই মডেলটোৰ যোগেদি আচলতে মডেলটো কেনেকুৱা এই হাব এণ্ড স্পোক মডেলটো হৈছে আপোনাৰ এটা আপোনাৰ লেভেল ওৱান লেভেল টু লেভেল থ্ৰী আৰু লেভেল ফ'ৰ চাৰিটা লেভেলৰ বেলেগ বেলেগ ফেচিলিটি থকা চাৰি ধৰণৰ হস্পিটেল হ'ব লেভেল ওৱান যোনটো হস্পিটেল সেইটো আমাৰ ষ্টেট কেঞ্চাৰ হস্পিটেল সেই ষ্টেট কেঞ্চাৰ হস্পিটেলটো হ'ব এটা ৰিচাৰ্চ ইনষ্টিটিউট আৰু তাত অত্যাধুনিক যিখিনি চিকিৎসাৰ প্ৰক্ৰিয়া সেইখিনি তাত থাকিব আৰু সেইটো হ'ব হাব ঠিক আছে আৰু চাইকেলৰ যেনেকৈ স্পোক থাকে সেই তেনেধৰণৰ স্পোক কিছুমান থাকিব আৰু অসমৰ বিভিন্ন জেগাত এতিয়া ধৰি লওক লেভেল টু যোনখিনি হস্পিটেল সেই লেভেল টু হস্পিটেলখিনি হ'ব যোনখিনি আমাৰ মেডিকেল কলেজবিলাকত আছে সেই মেডিকেল কলেজবিলাকত এটা হলিষ্টিক এটা কেঞ্চাৰ ট্ৰিটমেণ্ট তাত এটা দিয়া হ'ব য'ত আপোনাৰ চাৰ্জাৰী আপোনাৰ প্ৰতিটো হেৰি যে মেডিকেল অংকলজি ৰেডিয়েশ্যন আৰু আপোনাৰ চাৰ্জাৰী এই তিনিওটা বিভাগ থাকিব আৰু তাত যিসকল মেডিকেল কলেজৰ যিখিনি প্ৰফেচাৰ আছে তেওঁলোকৰ লগত এটা স্পেচিয়েল অংকলজি এটা ডিপাৰ্টমেণ্ট থাকিব আৰু তাত বাহিৰৰ পৰা ডাক্তৰ বা নতুন ডাক্তৰখিনি তেওঁলোকক আনিবলৈ চেষ্টা কৰা হ'ব লেভেল থ্ৰী যোনটো হৈছে আমাৰ ডিষ্ট্ৰিক্টবিলাকত যোনবোৰ আমাৰ হস্পিটেল আছে সেই হস্পিটেলবিলাকত আপোনাৰ কি হ'ব ডে কেয়াৰ চেণ্টাৰ হ'ব ৰেডিয়েশ্যন ল'ব পাৰিব আৰু কেম'থেৰাপি ল'ব পাৰিব আৰু লেভেল ফ'ৰ য'ত সেইবিলাক প্ৰাইমেৰী কেঞ্চাৰ চেণ্টাৰ্ছ বা প্ৰাইমেৰী হস্পিটেল যোনবিলাক আছে সেই লেভেল ফ'ৰ সৰু সৰু জেগাত হস্পিটেল য'ত আপোনাৰ স্ক্ৰীনিং আৰু অৱেৰনেছৰ প্ৰগ্ৰামবিলাক লোৱা হ'ব এতিয়া এই চাৰিটা দিশত যে বিভক্ত কৰা হ'ল সেইটো আজি পেচেণ্টসকল বা যিসকল লোক কৰ্কট ৰোগৰ চিকিৎসা কৰাৰ ক্ষেত্ৰত হেৰি হৈ জড়িত হৈ আছে তেওঁলোকৰ কেনে লাভৱান হ'ব আজি হৈছে কি হাৰ্মডাঙৰীয়া মই আপোনাৰ ওচৰলৈ আহিম মানে বিভিন্ন পৰ্যায়ত প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পৰ্যায়ত চিকিৎসা হ'ব কিন্তু ইয়াৰ গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে মই শৰ্মা ডাঙৰীয়াৰ ওচৰলৈ পুনৰ আহিম যিসকলক চিকিৎসাৰ প্ৰয়োজন তেওঁলোক অৱগত হোৱাটোৱে এই মুহূৰ্তত আমাৰ কাম্য বা তেওঁলোকে অৱগত হ'লেহে ইয়াৰ সুবিধা লাভ কৰিব পাৰিব মই এতিয়া যাব লাগিব নীলৰ ভট্টাচাৰ্যৰ ওচৰলৈ ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ নীলৰ ভট্টাচাৰ্য আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে নিউজ ৰুমৰ পৰা আৰু তেওঁ নীলয় এক বিশেষ কাৰণত আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে নীলয় যদি শুনা পাইছে আপোনাক সুধিব বিচাৰিম আপোনাৰ অভিজ্ঞতা আছে আপুনি মুম্বাইলৈ গৈছিলে আপোনাৰ মাতৃ কৰ্কট ৰোগত আক্ৰান্ত হৈছিলে যাৰ কাৰণে আপুনি বহুবাৰ মুম্বাইলৈ গৈ কৰ্কট ৰোগৰ চিকিৎসা কৰিবলগীয়া হৈছিল আপোনাৰ মাতৃৰ কিন্তু এতিয়া যদি এই সাতখন কৰ্কট ৰোগৰ চিকিৎসা প্ৰতিষ্ঠান অসমত আগতেই হ'ল হয় চাগৈ আপোনাৰ ক্ষেত্ৰত সেই ধৰণৰ মুম্বাইলৈ যাবলগীয়া নহ'ল হয় আপোনাৰ অভিজ্ঞতাৰ পৰা কি ক'ব বিচাৰিব আজি অসমত সাতখন কৰ্কট ৰোগৰ চিকিৎসালয় মুকলি কৰিলে আৰু পৰৱৰ্তী সময়ত আৰু দহখন মুকলি হ'বলৈ গৈ আছে কি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব নীল ভট্টাচাৰ্য হয় পাৰ্থ আজিৰ দিনটো এটা ঐতিহাসিক দিন এটা হিষ্টৰিক দিন কাৰণ আজিৰ দিনত সাতখনকৈ কেঞ্চাৰ ইনষ্টিটিউট বা কেঞ্চাৰ চেণ্টাৰ সংযোজন হৈছে আৰু আশা আছে যে আৰু দহখন সংযোজন হ'ব মোৰ মা এগৰাকী শিক্ষয়িত্ৰী আছিল তেখেত এতিয়া সুস্থ শ্বি ইজ নাও আউট অফ কেঞ্চাৰ ক'বতো নোৱাৰি কিন্তু আজিৰ দিনলৈকে সুস্থ 2001 চনত যেতিয়া মই প্ৰথম চাকৰি জইন কৰোঁ
প্রায় দুমাহ পিছত মা যোরহাটত আসে যোরহাটত তখেতর ব্রেস্টত একটা লাম্প হয়েছিল যোরহাটত যেটা তখেতক টেস্ট করা হয়েছিল তখেতক কৈছিল যে তখেতর লাম্পটো বিলাইন তখেতর ক্যান্সারাস নহয় তারপর গুয়াহাটিত আনিল গুয়াহাটিত এখন ব্যক্তিগত হসপিটালত তখেতক দেখুয়া হল তাতিয়া আকৌ তেখেতক এফএনএসি করলে এফএনএসি করে তেখেতক কোয়া হল যে তেখেতর লাম্পটো ম্যালিগনেন্ট আর অপারেশন করব লাগিব মানে সেই বিনাইন ম্যালিগনেন্ট যেখানে পড়ি জানো আর সেইখিনিয়ে বুঝিছিল তারপর তেখেতর লাম্পটো অপারেশন করলে আর অপারেশন করার পিছত তেখেতক এই সিস্টোলজি করবলে যেটা পঠিয়ালে সিস্টোলজি যেটা সেই স্লাইডটো পঠিয়ায় তেতিয়া স্লাইডত অহার পিছত কোয়া হল যে তেখেতর স্টেজ থ্রি ক্যান্সার ব্রেস্টর তেতিয়া মায়েতো একো বুঝিয়ে নেপালে মৌ বড় বিশেষ তেতিয়া গম নাপাওয়া বাহিরের পৃথিবীখানের লগত ইমান নতুনকে চাকরি জয়েন করছো এজ এ ট্রেনি রিপোর্টার কত লো যাম কেন লো যাম তেতিয়া অবশ্যই বিবিসিআই আসে তারপর বিবিসিআই মানে এবার কন্টেক্ট করলো কন্টেক্ট করে পেলায় মানে বড় তো বড় সুবিধার নেপালো বা বুঝিও নুঠিল আর যাকে শুনো তখেতে কয় যে বাহিরে লো যা বাহিরে লো যা কিছু মানে কয় সিএমসি ভেলোর লো যা কিছু মানে কয় টিএমসি লে লো যা তো মানে আজি তেতিয়ালৈকে কিন্তু মুম্বাই বা তেতিয়ার বম্বে আজির মুম্বাই এবারও যাওয়া নাছিল তো মাক প্রথম মানুষের উত্তর পূর্বের মুম্বাই বা চেন্নাইলে যদি যায় প্রথম অসুবিধাটা কিন্তু সেই ট্রেনের জার্নিটার আরম্ভ হয় হাতত বেশি টাকা না থাকলে ট্রেনে যাব লাগে আর তেতিয়া গুয়াহাটির দাদার এক্সপ্রেসখন আসে আজিকালি সেইখন লোকমান্য তিলক টার্মিনাসলে যায় তো এল এম টি এক্সপ্রেস হয়েছে সেই ট্রেনখনত এনেই 56 ঘণ্টা লাগে দিলে সিলে গোটেখিনি হয়ে মিলি 62 ঘণ্টা কেতিয়াবা 70 ঘণ্টা লাগে ট্রেনলে মুম্বাই পালেকে সো দাদারত নামিলো দাদারত নামি পেলায় মই পারেলত থাকি পিছদিনাখন রাতিপুৱা টিএমসিলে গলো লাইন পাতি শাড়ি পাতি যেটা সোমালো প্রথমে কলে যে কিস্ক দেখা না হে মানে কাকু চিনি নাপাও কিস্ক দেখা নাই নাজানো মানে কলো ব্রেস্ট ক্যান্সারে আপ জিনকো বেস্ট হে উনকো দেখাইয়ে তো তেতিয়া কলে ডক্টর বারওয়ে হে ডক্টর বারওয়ে আপকো দেখায়েঙ্গে এন্ড আই এম সো হ্যাপি টু সে দ্যাট মোক মা মার যিগৰাকী যিজন ডক্টরে চাইছে তেখেতেই ডাইরেক্টর এতিয়া টাটা ক্যান্সার হসপিটালের মেমোরিয়াল ইনস্টিটিউটর সো তাতিয়া মাক চাই মেলি তেখেতে কলে যে ঠিক আছে আপনি যেহেতু এবার অপারেশন করেছে তেতিয়ালে প্রথম দুটা সাইকেল কেমো ইয়াত লব লাগিব আপনি গুয়াহাটিত গৈ পেলাই কেমোকিটা লব পাৰিব এটা আমি ইয়াত দি দিম এটা গুয়াহাটির বিবিসিআইত গৈ লগে তারপর আকৌ আহিব তেতিয়া আমি চিন্তা করি হোয়াট টু ডু নেক্সট এটা এটা কথা মই খুব ভাল পালো টাটাত যে তেখেতসকল সকলো ধরনের ডাক্তার প্যালিয়েটিভ কেয়ার রেডিয়েশন কেমোর ডক্টর টাকা পয়সা কি খরচ হব সকলো একেলগে বহি মিটিং পাতিছিলে সেকেন্ড মোর অসুবিধাটো আরম্ভ হল মই কত থাকিম কারণ মই তেতিয়া কত থাকিম হেতু বিচারি মেলি গোটেই লোয়ার প্যারেলত সরুকে কত মুম্বাইত কি কি অসুবিধার সম্মুখীন সেই বিষয়ে আলোচনা করিম কিন্তু ইতিমধ্যে তেওঁ জানালে কেনেকৈ গোটেই বস্তুটো আরম্ভ হয়েছিল টাটা মেমোরিয়াল হসপিটাললৈ গৈ কি অসুবিধার সৃষ্টি হয়েছিল প্রিয় দর্শক মই দেবাশিষ শর্মার বিষয়ে জানাব বিচাৰিম তেওঁ আজি বহুদিন ধরে এটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত দীপশিখা ফাউন্ডেশনের তেওঁ দীপশিখা ফাউন্ডেশনে তেওঁ প্রতিষ্ঠা করেছিল আর এই ফাউন্ডেশনটো আজি বহু বছর ধরে অসমৰ যখন লোক মুম্বাইলৈ ক্যান্সার কর্কটর চিকিৎসার কারণে গৈ আছে তেওঁলোকক সেবা আগবাইছে যি ধরনের সেবা প্রয়োজন হয় সেই সেবা আগবাইছিল আর অসমতো বিভিন্ন প্রান্তত তেওঁ গৈ এই যি সজাগতা এই সজাগতার সৃষ্টি করেছিল এটা প্রিয় দর্শক আমাক দুটা সজাগতার প্রয়োজন প্রথম সজাগতাটো হৈছে যদি টাটা মেমোরিয়ালত চিকিৎসা করবলে যোৱা যায় বা স্টুডিওত থকা আমি পেনেলিষ্ট সকলকো সুধিও বিচাৰিম টাটা মেমোরিয়াল শর্মা ডাঙরী আপনার পর জানিব বিচারিম টাটা মেমোরিয়াল হসপিটাল যেটা যাওয়া যায় তাত কি দরে চিকিৎসা আরম্ভ করবেন কার সঙ্গে যোগাযোগ করবেন সেই বিষয়ে কিছু সজাগতার অভাব প্রথম কথা আর দ্বিতীয় কথা অসমত তেওঁ আজি চাগৈ প্রায় 20 বছর আগের কথা কৈ আছে মই যদি ভুল করা নাই অসমত আজির তারিখত টাটা মেমোরিয়াল ট্রাস্টর টাটা মেমোরিয়াল হসপিটালের সমানেই চিকিৎসা উপলব্ধ যে হয় এই কথা অবগত কেনেকৈ করব করাব পৰা যায় তার জীবন্ত উদাহরণ